হাই ফার্স্ট ইয়ার, তোমরা সবাই ভালো আছো? তোমাদের শুভকামনা এবং ভালো থাকা নিয়ে আমাদের থাকা, সেই হিসাবে আমি বলবো তোমরা সবাই ভালো থাকো এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবাই চলাফেরা করবে বা মানুষকে শিখাবে পরিষ্কার পরিচ্ছন্নতা। কমিউনিটিতে তোমার ঘরে সবাইকে বলবা, এই আশাবাদ রেখে আমি তোমাদের ক্লাস শুরু করছি। আমাদের ক্লাস আজকে যেটা হবে ফান্ডামেন্টাল অফ নার্সিং। আমরা জানি যে গত দিনের ক্লাসে ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ে একজন নার্সের কী রোল থাকবে, কী ধরনের ভূমিকা, রোল মানে ভূমিকা, কী ধরনের ভূমিকা থাকলে আমরা একটা কম্পিটেন্স নার্স হয়ে রুগীকে শিক্ষা দান করতে পারবো, সেটাই আজ তোমাদেরকে আমি বোঝাবো যে কী কী ভূমিকা তোমরা রাখবে। এখানে দেখা যাচ্ছে গতদিনের পড়াতে ইয়ে ছিল, আমাদের টপিক ছিল দ্য নার্সেস রোল অ্যান্ড কম্পিটেন্সিস রিকোয়ার্ড ইন প্রমোটিং মেইনটেইনিং অ্যান্ড রেস্টোরিং হেলথ। একটা পেশেন্ট কম্পিটেন্সিস তার দক্ষতা দিয়ে রিকোয়ার্ড ইন প্রমোটিং কীভাবে উন্নত হবে, স্বাস্থ্যের উন্নতি হবে, মেনটেন করবে এবং করে তারপর রেস্টোরিং আর স্বাস্থ্য সংরক্ষণ কীভাবে করবে, এটা আমরা রুগীদেরকে কিছু কিছু ভূমিকা রেখে তাদেরকে শেখাবো যে আপনারা এই সমস্ত কাজ করলে সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। তাহলে প্রথমেই ছিল দুইটা পয়েন্ট তোমাদের বলা হয়ে গিয়েছে, আমি তার নাম্বার পয়েন্টে আছি। প্রথমে কেয়ার গিভার, আর একটা কি ছিল টিচার, দুটো আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি গত ক্লাসে। আজকে আমার বোঝানোর পার্ট হচ্ছে কাউন্সিলর। দেখি কাউন্সিলর হিসাবে আমরা কি কাজ করবো। কাউন্সিলর রোল অ্যাসিস্ট অ্যান্ড গাইড পেশেন্ট ইন সলভ অর মেকিং ডিসিশনস। তাহলে আমরা কি করবো, অ্যাসিস্ট করবো, সহযোগিতা করবো, গাইড দেবো যে হ্যাঁ সে এইভাবে কাজ করছে, তোমার কথা অনুসারে পেশেন্ট কাজ করছে, ইন সলভিং অর মেকিং ডিসিশন। এবং তারপরে আমরা তাদেরকে আরও আরেকটু সাহায্য করবো যে কীভাবে তার সমস্যা দূর হবে, সে সম্বন্ধে তাকে আমরা শিক্ষা দেবো। যেমন হচ্ছে একটা রুগী দীর্ঘদিন বেডে শুয়ে আছে, তার পা টানা দেওয়া আছে, ফ্র্যাকচার ওয়ার্ড মানে সার্জিক্যাল ওয়ার্ডে পা টানা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা রুগীকে বলতে পারি আপনি সবসময় ছেড়ে শুয়ে থাকেন, পাটা ওই পাটা নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তার একটা সমস্যা, এই সমস্যাকে সলভ করার জন্য আমরা বলবো যে তুমি বা আপনি পাটার বাইরে আঙুলগুলো সবসময় নাড়াচাড়া করবেন, বুঝতে পেরেছে? তাহলে আস্তে আস্তে তাহলে এই যে তুমি শিক্ষাটা দিলে, ইউ আর এ টিচার, ইউ আর কোলাবোরেটর, সব তুমি পেশেন্টের সাথে হতে হবে, তোমাদের হয়ে তাকে বোঝাতে হবে যে তোমার পায়ের আঙুলগুলো সবসময় নাড়াচাড়া করবে, হাত ভাঙা থাকলে হাতের আঙুলগুলো নাড়াচাড়া করবে, আবার এরকম রিল্যাক্স করবে তা হবে না, টানা দেওয়া থাকবে, টানাই দেওয়া থাকবে, এরকম টান করেই রেখে ওই অবস্থাতে হাত বা পাটাকে সে স্ট্রেন্থ করার জন্য বারে বারে নাড়াচাড়া করবে। তাহলে তার সার্কুলেশনটা যদি এরকম নাড়াচাড়া করে তাহলে কী হবে, সার্কুলেশন হাতে যাবে, যাওয়ার পরে ওই ওই পাটটা আস্তে আস্তে হিলিং হবে। তাহলে এখানে আমরা তার অ্যাসিস্ট্যান্ট গাইড, তাকে গাইড দিয়ে ঠিক আছে আমি আপনাকে ধরছি, বসেন বসেন, বা আপনার এই কাজটা আমি করে দিচ্ছি, আপনি আমার সাথে সাথে করেন, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গাইড। নাম্বার বি, ইউটিলাইজ দ্য ইন্টার পার্সোনাল অর হেল্পিং ব্র্যাকেট হেল্পিং রিলেশনশিপ। তাহলে ইন্টার পার্সোনাল মানে কি, যে একজন আরেকজনের সাথে একটা গুরুত্বপূর্ণ একটা তৈরি করে নেবে, রিলেশনশিপ তৈরি করবে, যেন রুগীর জন্য হেল্পফুল হয়। আমি খালি কেমন আছেন হাই হ্যালো বলে চলে আসলাম, কেন হ্যাঁ আজকে কেমন আছেন, তাহলে আজকে আপনি ওষুধ খেয়েছেন, যদি বলে খাইনি ওষুধটা একটু, হ্যাঁ ঠিক আছে আপনি পানি মুখে দেন, বা আমি পানি দিয়ে দিলাম, ওষুধটা হাতে ধরিয়ে দিলাম, যে ঠিক আছে আপনি ওষুধটা খেয়ে নেন, এটা হচ্ছে হেল্পিং। শুধু রিলেশন থাকলেই হবে না, আমি নার্স তুমি আরেকজন পেশেন্ট, আমি শুধু এই সম্পর্কই আমাদের থাকবে না, তা পেশেন্টের যাতে হেল্পফুল হয় আমার এই রিলেশনটা, সেই কাজটা আমরা করব। নাম্বার সি, প্রোভাইড ইমোশনাল ইন্টেলেকচুয়াল টু অ্যান্ড সাইকোলজিক্যাল সাপোর্ট। একজন আমরা কীভাবে ইমোশনাল খুব আপসেট আছে যে আমার পেটের ব্যথা কিছুতেই ভালো হচ্ছে না, মাঝে মাঝে পেটে এত ব্যথা হচ্ছে যে আমি থাকতে পারছি না, তোমার কাছে হয়তো কমপ্লেন করবে,
তাহলে ও করার পর তখন মানে থাকবে মানসিক একটা সাপোর্ট মানে সান্ত্বনা দিতে হবে, মানে তাকে এইভাবে সান্ত্বনা দিবে, অসুখ আছে আবার ভালো হয় মানুষের। আপনি যদি ঠিক মতো ওষুধপত্র খান, ডাক্তারের নির্দেশ মতো চলেন, পরীক্ষা নিরীক্ষা করেন, তাহলে দেখা যাচ্ছে যে অসুখ অনেকেরই অসুখ হয় আবার সেটাও ভালোও হয়ে যায়। এটা হচ্ছে তোমার সাপোর্ট দেওয়া, তখন তুমি যদি সাপোর্ট দেওয়া তখন উনি মনে করবে তাই তো সিস্টার ঠিকই বলেছে যে হচ্ছে ওষুধ খান ভালো হয়, এরকম দেখেছি আমার দাদা কিংবা আমার বাবার দেখেছি যে ওষুধ খেয়ে পেটের ব্যথা ভালো হয়ে যায়, জ্বর আসলে ওষুধ খেয়ে ভালো হয়ে গেল। এই যে সাপোর্টটা তোমাদের দেওয়া, দীর্ঘদিন একটা অসুখ নিয়ে ভুগছে ঘুরে বেড়াচ্ছে কিন্তু দেখা যাচ্ছে ক্রনিক, তাহলে দীর্ঘদিন হয়ে গেলে তাকে আমরা বলবো অনেক ক্রনিক সমস্যা দীর্ঘদিন হয়ে গেছে। যেমন একটা পায়ে আঘাত লেগেছে, লাগার পরে তখন সে মেডিসিন খায়নি অনেকদিন হয়ে গেছে, আবার দুই তিন বছর পরে দেখা যাচ্ছে ওখানে ব্যথা হচ্ছে, কেন হচ্ছে অস্ট্রোমাইলাইটিস যদি হয়ে যায় ব্যথা আঘাত পাট জায়গায় তাহলে সেখানে কি হবে একটা জটিলতা সৃষ্টি হবে, কমপ্লিকেশন তৈরি হবে। সেই কমপ্লিকেশনের আগে যেন ঠিক মতো একটা উপদেশ তারা পায় এবং ওষুধপত্র খেয়ে ডাক্তার সাহেবের সঙ্গে যোগাযোগ করে যেন ভালো হতে পারে সেভাবে তোমরা সাপোর্ট দিবে। নাম্বার সি গেল, এবার দেখি আমরা তারপরের নাম্বারে আছে বয়সের সাথে মিল আমার নাও থাকতে পারে, তোমরা দেখে নাও, অ্যাডমিনিস্টারিং অ্যান্ড মনিটরিং ট্রিটমেন্ট রিজাইনস, ভালো করে দেখে নাও এই নাম্বারটা তোমরা দেখো, অ্যাডমিনিস্টারিং অ্যান্ড মনিটরিং ট্রিটমেন্ট রিজাইনস। রিজাইনমেন্ট অর্থাৎ স্বাস্থ্যসম্মত যে চিকিৎসাগুলো আমরা অ্যাপ্লাই করবো, স্বাস্থ্যসম্মত যে চিকিৎসাগুলো আমরা অ্যাপ্লাই করবো সেটাই হচ্ছে অ্যাডমিনিস্টারিং অ্যান্ড মনিটরিং ট্রিটমেন্ট রিজাইনস। যেমন কোথাও ব্যথা হয়েছে তার জন্য সে কী খাবে, প্যারাসিটামল খাবে, ব্যথার জন্য আমরা কী খাই পেইন রিলিভিং ড্রাগ খাই, যে তা সেটা না খেয়ে কিন্তু অন্যটা খাই ভালো হবে না, তাহলে আমরা নিয়ম অনুসারে স্বাস্থ্যসম্মত যে ওষুধ খাবো সেটাই হচ্ছে মনিটরিং ট্রিটমেন্ট রিজাইন, তোমাদের দেখাশোনা করতে হবে। নাম্বার এ, এতে বলা হচ্ছে নার্সেস ওয়ার্ক ইন কোলাবোরেশন উইথ ফিজিশিয়ান। কোলাবোরেশন মানে কি, সম্মানপূর্ণ সহযোগিতা আমরা রাখবো কার সঙ্গে, ফিজিশিয়ানের সাথে, একজন নার্স কিন্তু 24 hours স্টে উইথ দ্য প্যাশেন্ট, তাহলে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই জানবে রাতের ডিউটি যে নার্স করবে ডিউটি সে সারা রাত ভরে ডিউটি করে দেখবে যে কোথায় কোথায় ওয়ার্ডে কমপ্লিকেশন আছে, কারা বেশি খারাপ, তখন সেই কথাগুলো তুমি নেক্সট নার্সকে বলে যাবে, নেক্সট নার্স আবার ডাক্তার সাহেবের সাথে কোলাবোরেশন ইন রিলেশন রেখে ওনাকে জানাবে যে এই রোগী সারা রাতে ঘুম পায় নাই, তার পেটের ব্যথা ছিল বা হাতের ব্যথা ছিল বা গায়ের ব্যথা ছিল, এটা বলে দিতে হবে। এটা হচ্ছে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি, ডাক্তার এবং নার্স সব সময় কোলাবোরেশন মানে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে যে কাজ করা সেটা হচ্ছে কোলাবোরেশন। তাহলে কিন্তু নার্স দেখে গেল রাত্রে যে তা এই রোগী ঘুমায় নেয় কিন্তু ডাক্তারকে না বলে নেক্সট নার্সকে হ্যান্ডওভার না দিয়ে বাড়ি চলে গেল, তাহলে কোলাবোরেশন কিন্তু হলো না, সে তার পরবর্তী বন্ধুকে বলবে, সে আবার ডাক্তার সাহেবকে বলবে, কারণ ট্রিটমেন্ট দেওয়ার মালিক হচ্ছে ডাক্তার সাহেব। নাম্বার বি, ফিজিশিয়ানস প্রেসক্রিপশন আর ডেলিভার টু দ্য পেশেন্ট বাই, আমি এখানে ছেলেমেয়েরা তোমরা একটু ভালো করে দেখে নিও, এখানে পিটি আমার এই ব্লাড গ্রুপটা একটু ছোট সেই ক্ষেত্রে আমি পিটি দিয়ে তোমাদের পরীক্ষা খাতা কখনো এইভাবে লিখো না যেটা আমি লিখেছি, এটা তোমাদের বোঝানোর জন্য, ডেলিভার টু দ্য পেশেন্ট বাই নার্সেস সার্জেস কী কী দিলে আমরা কী দেবো, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন দেবো, যেমন মেডিসিন ফ্লুইড ইনফিউশন ব্লাড ট্রান্সফিউশন, ফ্লুইড ইনফিউশন মানে লার্জ নাম্বার অফ কোয়ান্টিটি ইন্ট্রোডিউস ইন টু দ্য ভেইনস ফর ইনফিউশন, কী দেওয়া হয় লার্জ অ্যামাউন্ট কী দিয়ে আমরা স্যালাইন দিলে তাকে আমরা বলবো ইনফিউশন, বা দুই ব্যাগকে এক ব্যাগ ব্লাড দিলাম লার্জ অ্যামাউন্ট তাকে আমরা বলবো ইনফিউশন, খালি আইভি দিলেই আমরা ইনফিউশন বলবো না, যেটা লার্জ অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি কন্টেন্ট ইন্ট্রোডিউস ইন টু দ্য বডি ইজ ফর ইনফিউশন। তাহলে ফিজিশিয়ান প্রেসক্রিপশন আর ডেলিভার টু দ্য পেশেন্ট যেটা আমরা দিয়ে থাকি পেশেন্টকে বাই নার্সেস সাস অ্যাজ মেডিসিন ফ্লুইড ইনফিউশন ব্লাড ট্রান্সফিউশন ড্রয়িং ব্লাড ফর ডায়াগনস্টিক টেস্ট, ড্রয়িং মানে কি আমরা ব্লাড ট্রেনে ওটা পরীক্ষার জন্য দিই, কে দেয় নার্স দেয়, বুঝতে পেরেছে, একে বলা হয় ড্র মানে সংগ্রহ করা। তাহলে আমরা এই যে কাজগুলো করি ডাক্তার সাহেবের নির্দেশে
রোগীদের আমরা এই কাজগুলো করে থাকি, আমরা কিন্তু একা একা করবো না। যখন আমাদের সুপিরিয়র অর্ডার করবেন যে টিকিটটা ওনারা লিখে দিয়ে যাবেন, অনেক সময় কথাও বলেন না, টিকিটটা লিখে দিয়ে যাবে, তোমার বুঝে নিতে হবে যে এই অর্ডারটা ক্যারি আউট হচ্ছে কি না ঠিক মতো টাইমলি, তোমরা এই কাজগুলো ঠিক মতো করছো কি না, সেটা কি মেডিসিন ইনফিউশন ব্লাড ট্রান্সফিউশন রয়েল ব্লাড ফর ডায়াগনস্টিক টেস্ট, তাহলে আমরা অনেক কাজ করতে মেডিসিন দিয়ে খাওয়াই, ফ্লুইড ইনফিউশন করি, ব্লাড ট্রান্সফিউশন করি, ব্লাড দিয়ে থাকি, ড্রয়িং ব্লাড ফর ডায়াগনোসিস, একটা রোগীর কী রোগ হয়েছে এটা পরীক্ষা করার জন্য আমরা ব্লাড টেস্ট করে থাকি, কিন্তু তার আগে ব্লাডটাকে ড্র করি তুলে নিই। আচ্ছা, নাম্বার সি, ক্যারিং আউট দিস রোল, এই এই ভূমিকা পালনের সময় দ্য ক্লায়েন্ট রিসিভ ফুল রেঞ্জ অফ ট্রিটমেন্ট রেজিমেন্স, তাহলে যখন আমরা এই ট্রিটমেন্টটা ক্যারি আউট করবো, এই ভূমিটা আমরা রাখবো যে আমরা রুগী দেখবো, তখন কী হবে দ্য ক্লায়েন্ট রিসিভস ফুল রেঞ্জ, তখন যেন একটা পেশেন্ট পুরোপুরি তোমাকে বুঝতে পারে, এমনভাবে বোঝাবে যেন তোমাকে পুরোপুরি বুঝতে পারে, এবং সেইভাবে রুগী যেন রিসিভ করে, মানে তুমি বললে যে আমি আপনাকে একটা ইঞ্জেকশন দেবো, মানে যতগুলো আছে মেডিসিন খাওয়ানো হোক আর ইঞ্জেকশন দেওয়া হোক আর ড্রয়িং অফ ব্লাড হোক, সবগুলো যেন সব তার জন্য যেটা স্বাস্থ্যসম্মত বা রেজিমেন্স, মানে স্বাস্থ্যসম্মতভাবে যে চিকিৎসা প্রদান করা হয় যতগুলো থাকবে সবাই যেন পার্টিসিপেট করে পূজা। আচ্ছা, এখানে আবার দেখো ম্যানেজার, আবার আমাদের আর একটা রোল আছে কি ম্যানেজার, এখানে ম্যানেজার রোল কি বলো তো, কি ম্যানেজার মানে, ম্যানেজার মানে কি, ম্যানেজার মানে জানো তোমরা, ম্যানেজার মানে তোমাদের দিকে ছোট ছোট ইয়ে আছে, অর্থ আছে, আশা করি তোমরা ডিকশনারি ব্যবহার করবে। ম্যানেজার আমরা মুখে বলে থাকি, ম্যানেজার হচ্ছে কোনো জায়গা কোনো একটা প্রতিষ্ঠানের বা কোনো একটা গ্রুপের হেড, যেটাকে আমরা ম্যানেজার করে থাকি, সবাই মিলেই সব কিছু করতে গেলে নষ্ট হয়ে যায়, তাহলে একজনকে যদি আমরা হেড করে নিই তাহলে তার ঠিক আছে থাকবে একজন নার্স, সেখানে কিন্তু ম্যানেজার তোমরা, ম্যানেজারের দায়িত্ব তোমরা পালন করবে, সেখানে তোমরা প্ল্যান করবে, যেমন ঘরে যে সিনিয়র স্টাফ নার্স ওয়ার্ড ইনচার্জ থাকে, অনেকগুলো সিনিয়র স্টাফ নার্স থাকবে, কিন্তু যিনি ওয়ার্ড ওয়ার্ডের দায়িত্বে থাকবে তাকে বলা হবে আপনারা বলবো নার্স ম্যানেজার, তাহলে সে কী করবে প্ল্যান্স, তারপরে বিতে অর্গানাইজ, তারপরে ডাইরেক্ট প্ল্যান, মানে আমি বাড়িতে বসে আমি প্ল্যান করবো বা ওয়ার্ডে বসে প্ল্যান করবো আগামী দিন আমার ওয়ার্ডটা কীভাবে চালাবো, আমার কতজন স্টুডেন্ট নার্স আছে তাদেরকে আমি বিভিন্ন জায়গা ভাগ করে দেবো, একটা অ্যাসাইনমেন্ট খাতা তৈরি করবো, ওখানে কোন ইয়ারের পিপুল নার্স কী কাজ করবে এগুলো আমরা অ্যাসাইন করে রেখে দেবো, সেই অনুসারে পরের দিন কী করবে নার্স স্টুডেন্ট নার্স ওয়ার্ডে গিয়ে যে তার নামে কী কী কাজ লেখা আছে সেই কাজটা গুড়া ফাংশন সে করবে, যদি লেখা না থাকে তাহলে তোমরা এ উল্টা পাল্টা হয়ে কাজ করতেছো, এ কাজ সে ও কাজ সে, মানে হজবরল হয়ে যাবে, তাহলে আমি যদি আগের দিন নার্স ম্যানেজার যদি অ্যাসাইন করে রাখে যে সিনিয়র স্টাফ নার্স অ্যাসাইন করে রাখবে যে আগামী ফার্স্ট ইয়ারে কে কাজ কী কাজ করবে, থার্ড ইয়ার কী কাজ করবে, সেকেন্ড ইয়ার কী কাজ করবে, এইভাবে যদি লেখা থাকে তাহলে সেই কাজটা খুব সুন্দর হবে, একে বলা হয় প্ল্যান করা, তাহলে একজন ম্যানেজার নার্স সে প্ল্যানার, সে প্ল্যান করে রাখবে সে অনুসারে কাজ হবে, তারপরে অর্গানাইজ কাজগুলো হলো কি না সেটা সেটা আবার দেখতে হবে, যা কাজগুলো পরিদর্শন করে দেখবে যে তার যে অ্যাসাইন করাছিল সবাই সেইভাবে কাজ করলো কি না, একে বলা হয় অর্গানাইজ, যদি করা না হয় কোনো একটি সাইট করা হয় না তখন তাকে সে ধরতে পারবে, আমি তোমার নামে এই কাজটা লিখে রেখেছি তুমি করো না কেন, তাই না, যে তার তোমার নামে লেখা আছে যে বেড মেকিং করবে কেন তুমি করো না, কারণ সে অ্যাসাইন করে রেখেছে প্ল্যান করে গেছে, সিনিয়র স্টাফ না ওয়ার্ড ওয়ার্ড ইনচার্জ লিখে চলে গেছে তুমি কেন করো না, তারপরে ডাইরেক্ট, তারপরে যদি না আমার ডাইরেক্ট কোনো নির্দেশনা করা যে তোমার এই কাজটা তোমাকে দিয়েছিলাম কেন করো না, এখনই যাও পরে আসো, একে বলা হয় ডাইরেক্ট।
নাম্বার বি কন্ট্রোল, তারপরে কন্ট্রোল করবে। তোমরা একটু কাজ করলে ঠিক আছে, কাজে লাগলে, কিন্তু কাজে লেগে আবার তুমি বাইরে একটু গল্প করে আসবে বা তোমার বান্ধবীর হাত ধরে আঘাত করে চলে গেলে, এটা কিন্তু হবে না। তোমাকেও কন্ট্রোল করবে সে নার্স ম্যানেজার, আবার তোমাদেরকে কন্ট্রোল করবে। নাম্বার কি ডিলে ডেলিগেটর, যখন কাজটা ঠিক মতো দেখা যাচ্ছে যে তোমাদের দ্বারা হচ্ছে না, ডেলিগেটর মানে হস্তান্তর, কাজকে আবার হস্তান্তর করবে আরেকজনের কাছে, একে বলে ডেলিগেটর। মানে যে কাজটা হয়নি, কি কারণে হয়নি, কারণটা উদ্ঘাটন করে তার পরিবর্তে কাজ করানোকে বলা হয় ডেলিগেটর, ক্ষমতা হস্তান্তর। আচ্ছা, আজকে আমি এই পর্যন্ত রাখি তোমাদের জন্য। আশা করি আগামীতে 57 পেজ তোমরা ভালো করে পড়ে আসবে এবং পড়ে ক্লাসে উপস্থিত হবে বা তোমরা ঘরে বসে পড়ে বন্ধুদের সাথে শেয়ার করবে, বন্ধুদের সাথে শেয়ার করে এই প্রশ্নটা তোমাদের পড়াতে হয়েছে কিনা, এই চ্যাপ্টারের উপরে তোমাদের আমি পরীক্ষা নেব। আশা করি সবাই ভালো থেকো, ভালো থাকবে। এখানে আমি ইতি টানছি।